এনওয়াইপিডির কর্মকর্তা হিসেবে যোগ দিয়েছেন বাংলাদেশে জন্ম নেয়া 34 জন অভিবাসী। শুক্রবার সিটির ম্যাডিসন স্কয়ার গার্ডেনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের গ্রাজুয়েশন অনুষ্ঠিত হয়। তাদের স্বাগত জানান নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস। এ সময় এনওয়াইপিডিতে যোগ দিতে পেরে নিজেদের স্বপ্ন পূরণের কথা জানান বাংলাদেশি আমেরিকানরা। দেশের সবচেয়ে পুরনো ও বড় পুলিশ বাহিনী এনওয়াইপিডি। নিউ ইয়র্ক সিটি 8.5 মিলিয়ন নাগরিকের নিরাপত্তা দিতে কাজ করছেন 36,000 পোশাকধারী এবং 19,000 সিভিলিয়ান সদস্য। অনেকেরই স্বপ্ন থাকে তাই এই বাহিনীতে কাজ করার। তেমনি এক স্বপ্ন পূরণের দিন শুক্রবার। সকাল থেকে ম্যানহাটনের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে আসতে থাকেন নতুন নিয়োগপ্রাপ্ত পুলিশ অফিসার, তাদের পরিবারের সদস্য ও স্বজনরা। 6 মাস পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ শেষে বহুকাঙ্ক্ষিত গ্রাজুয়েশন সেরিমনিতে যোগ দিতে উদগ্রীব নতুন নিয়োগপ্রাপ্তরা। আমেরিকার জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিকতা। এরপর নতুন নিয়োগপ্রাপ্তদের শপথ বাক্য পাঠ করানো হয়। নতুনদের স্বাগত জানিয়ে পেশাদারিত্বের মাধ্যমে দায়িত্ব পালনের কথা মনে করিয়ে দেন সিটি মেয়র এরিক অ্যাডামস। নিউ ইয়র্ক দ্যাট হ্যাজ গন থ্রু দ্য ট্রেনিং দ্যাট ইউ হ্যাভ গন থ্রু অ্যান্ড রেডি টু সার্ভ দিস সিটি। অনুষ্ঠানে অন্যদের মতোই অফিসার পদে নিয়োগ পান 2017 সালে বাংলাদেশ থেকে আসা সৈয়দ আহসান। শুরুতে নানা সংগ্রামের পর একসময় নিয়োগ পান ট্রাফিক ডিপার্টমেন্টে, পরবর্তীতে সেখান থেকে তার পুলিশে যাত্রা। এখানে যাত্রা শুরু হয় অর্জবের মাধ্যমে। তারপরে যেহেতু আমার বাংলাদেশ থেকে আমি শিক্ষাগত যোগ্যতা নিয়ে দেশে আসি, আমার একটা ইচ্ছা ছিল যে আমি ডিকাসে অ্যাকাউন্ট খুলে ট্রাফিকে জয়েন করি। সেখান থেকে আমার আসলে ট্রাফিকে জয়েন করার পরে আমি বাবার সাথে সংযুক্ত হই। সেখানে জানতে পারি যে আপনি সিটিজেন হওয়ার পরে পুলিশে মুভ করা যেতে মাচ বেটার ক্যারিয়ার কম্পেয়ার টু ট্রাফিক। সো সেই হিসাবে আমার স্বপ্ন বাড়তে থাকে। যখন আমার সিটিজেনশিপ কমপ্লিট হয় আমি পুলিশের জন্য অ্যাপ্লাই করি। তিনি মনে করেন পুলিশে চাকরি করার মধ্য দিয়ে বাংলাদেশি অভিবাসীরা আমেরিকার মূল ধারায় আরও বেশি অবদান রাখতে পারেন। আমাদের যারা বাংলাদেশ থেকে আসে অনেকের শিক্ষাগত যোগ্যতা থাকে, এটা বাংলাদেশের জন্য একটা বিশাল সুযোগ। যেহেতু তারা যদি এখানে তার ক্রেডিটটা কি ইভ্যালুয়েশন করে নেয়, তারপরে তারা সিটি জবে অ্যাপ্লাই করে এবং তার বয়সসীমার মধ্যে যদি থাকে, তাহলে তারা একাডেমি করে চাকরিটা করতে পারে। খালি তাদের প্রয়োজন গাইডলাইন। আমাদের বাঙালিদের মেইন প্রবলেমটা হয়েছে আমরা সঠিক গাইডলাইনটা পাইনি আসার পরের থেকে। এবার নিয়োগপ্রাপ্তদের মধ্যে বাংলাদেশে জন্ম নিয়েছেন এমন কর্মকর্তার সংখ্যা 34 জন, আর আমেরিকায় জন্ম নেয়া বাংলাদেশিদের সংখ্যা যোগ করা হলে তা প্রায় দ্বিগুণ হবে। নিয়োগপ্রাপ্তদের স্বজনরা উৎসাহ জানান। আমার ছেলে পুলিশে জব পাইছে, আমি খুব আনন্দিত এবং আমি খুব খুশি। আমি খুব খুশি আলহামদুলিল্লাহ। সকালের জন্য সবার কাছে দোয়া চাই। 688 জন এবার পুলিশ একাডেমিতে কোর্স করলেও শেষ পর্যন্ত গ্রাজুয়েশন হয়েছে 631 জনের। সত্যিকারের আনন্দময় দিনগুলো এমনই তো হয়। দীর্ঘদিন যে স্বপ্নের পেছনে আপনি ছুটছেন সেটি যখন সাফল্য হয়ে আপনার হাতের মুঠো ধরা দেবে, তখন যে আনন্দ বিরাজ করে সেটি বিরাজ করছে আজকের এই অডিটোরিয়ামে। সবচেয়ে বড় কথা, এনওয়াইপিডিতে নতুন যোগ দেয়া 600+ পুলিশ কর্মকর্তার মধ্যে 10%-এর বেশি বাংলাদেশি অভিবাসী। অর্থাৎ সততা, পরিশ্রম, অধ্যবসায় এবং ইচ্ছাশক্তি যদি থাকে তবে কঠিন চ্যালেঞ্জও জয় করতে পারেন বাংলাদেশি অভিবাসীরা। তারই প্রমাণ হয়ে থাকলো আজকের এই দিনটি। এসান জুয়েল, TBN24, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।